টাঙ্গাইলে মধুপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। আমাদের মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলে মধুপুরে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার সপ্তম বছর পূর্তি ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে গত বুধবার 12 ফেব্রুয়ারি বিকালে প্রেসক্লাব মধুপুর মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রেসক্লাব মধুপুরের সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক জোটের সভাপতি ও বিশিষ্ট কবি ও লেখক অধ্যাপক আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নজরুল একাডেমির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মোহাম্মদ আবুবকর সিদ্দিক। বক্তারা সাংবাদিক সমাজের বিবেক হিসাবে উল্লেখ করে বলেন, সমাজের অসংগঠিত অনিয়ম দুর্নীতি সমস্যা সম্ভাবনা তুলে ধরে দেশকে সামনে এগিয়ে নিতে কাজ করেন, তাদের কাজে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায়, অনেককে আবার অনেক সময় প্রভাবিত হয় প্রশাসন ও পুলিশ, তবে সব কিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যায় সাংবাদিকদের কাজ। একটি পত্রিকা সমাজের উপকৃত হতে পারে, সমাজের অসহায় মানুষের পাল্টে দিতে পারে উন্নয়নের চিত্র, তাই সাংবাদিক ও পত্রিকাকে সততা ও নিষ্ঠার সাথে তাদের কাজ করে যেতে হবে। বক্তারা দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব মধুপুরের সহসভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক বাবুল রানা, সহসাধারণ সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক, সাংবাদিক সাইফুল ইসলাম, মতিউর রহমান, সোহেল রানা ও জুয়েল, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, এছাড়া স্থানীয় সকল সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে আমার সংবাদ পত্রিকার মধুপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হামিদ এর আমন্ত্রিত অতিথিবৃন্দু এই পরিবেশনের মাধ্যমে একটি র্যালি প্রদর্শন করেন মধুপুর প্রধান প্রধান সড়কে। এস এম আব্দুর রাজ্জাক, আজকে 7 বছর পেরিয়ে 8 বছরে দৈনিক আমার সংবাদ প্রত্যাবর্তন করায় আমি মধুপুর প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রেস ক্লাব মধুপুরের সভাপতি হিসাবে আমি আপনাদের একে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যে এই পত্রিকাটি পা পা করে 7 বছর পেরিয়ে 8 বছরে যে সুনাম অর্জন করেছে, সেই সুনাম যেন অক্ষুণ্ণ রাখতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার সংবাদ, দৈনিক আমার সংবাদ আজকে 8 বছর শুরু হচ্ছে। এই পেপার যারা কলা কৌশলী আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে মধুপুরে আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল হামিদ এর প্রতিনিধিত্ব করছেন, তিনি সুনামের সাথে প্রতিনিধিত্ব করবেন এই আশা ব্যক্ত করছি। মুজিব বর্ষে এই পেপার আরও সুনাম অর্জন করুন, সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক আমার সংবাদ, এই প্রত্যাশা জ্ঞাপন করছি। আমাকে এখানে চিফ গেস্ট করার জন্য আমার সংবাদ পেপারের মধুপুরের প্রতিনিধিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দৈনিক আমার সংবাদ পত্রিকার আজকে 7 বছর পেরিয়ে 8 বছরে পদার্পণ করায় আমি এই পত্রিকার কলাকুশলীদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের মধুপুরের যে প্রতিনিধি আছেন, আমাদের প্রেস ক্লাব মধুপুরের সভাপতি হামিদ ভাই, উনি অনেক পরিশ্রম করেন সংবাদ সংগ্রহের জন্য, এবং উনি আমাদের আমাকে ওই গেস্ট করার জন্য ওনাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সেই সাথে এই পত্রিকার সাথে যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি কেটিভির পক্ষ থেকে। দৈনিক আমার সংবাদ সাহসিকতার শীর্ষস্থান দখল করে আজ 7 বছর পেরিয়ে 8 বছরে পদার্পণ করায় আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব হাশেম রাজা, যিনি এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করে আজকে দেশ ও দেশের বাইরে সুনাম অর্জন করেছে। প্রথম সারিতে রয়েছে এই পত্রিকাটি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি প্রেস ক্লাব মধুপুরের সম্মানিত সভাপতি আব্দুল হামিদ, যিনি এই পত্রিকাটির মধুপুর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছে। ধন্যবাদ জানাচ্ছি আজকে
এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাকে গেস্ট করার জন্য। আমি এস এম আব্দুরাজ্জাক, প্রধান সম্পাদক স্বাধীন বাংলা নিউজ টিভি। সাহসিকতার সাথে সাত পেরিয়ে আটে দৈনিক আমার সংবাদ পত্রিকার সাত বছর পেরিয়ে অষ্টম বছরে পদার্পণে উপলক্ষে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ সাহেব, সভাপতি প্রেস ক্লাব মধুপুর, সেক্রেটারি বাউল ভাই, অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সহ সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে দৈনিক আমার সংবাদ পত্রিকার সাত বছর পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম, আইটি ইনচার্জ স্বাধীন বাংলা নিউজ টিভি, সদস্য প্রেস ক্লাব মধুপুর। দৈনিক আমার সংবাদ পত্রিকার সপ্তম সাত বছর পেরিয়ে আট বছরে পদার্পণ করায় আমি এই পত্রিকার কলাকুশলী এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা আজকের এই আয়োজন করেছেন সেই আয়োজনকর্তা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ এবং অন্যান্য যারা রয়েছেন তাদের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই। আমরা লক্ষ্য করেছি যে দীর্ঘদিন যাবৎ এই পত্রিকাটি অত্যন্ত সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ তারা প্রকাশ করে আসছে, ভাষার এই মাসে এবং মুজিব বর্ষে তারা আরও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে এই প্রত্যাশা করে আমি এই আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। দৈনিক আমার সংবাদ পত্রিকাটি সপ্তম বছর পেরিয়ে অষ্টম বছরে পা রাখায় চ্যানেল সেভেন্টিনের পক্ষ থেকে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।